আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ব্যথা বা যে কোনো ধরনের রোগে আক্রান্ত কখনো বলে কয়ে আসে না, জীবনের যে কোনো সময় যে কোনো স্টেজে শুরু হতে পারে। এক ঘন্টা আগে আমি সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ ভালো একটা মানুষ, হঠাৎ করেই ব্যথার এবং কেন ব্যথা সেটাও বুঝতে পারছি না। এমন কোনো ভারী কাজও করিনি, এমন কোনো অ্যাক্সিডেন্টও হয়নি, বাট ব্যথা কয়েক ঘন্টার ভিতরে এমন হলো যে আমি সুস্থ স্বাভাবিক মানুষের সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গেলাম। হতেই পারে এমন ঘটনা, একটা দুটো না, এরকম অসংখ্য অসংখ্য ঘটনার বিভিন্ন প্রমাণ আমাদের কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পেশেন্ট আসছেন যাদের প্রিভিয়াস কোনো কেস স্টাডিও নেই ব্যথার, হঠাৎ করেই ব্যথা, এবং একটা সময় সেই সুস্থ মানুষটা হঠাৎ করেই প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন। কারোর সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছেন না, এক গ্লাস পানি নিয়ে খেতে পারছেন না। একবার চিন্তা করুন তো আপনার নিজেকে ওই অবস্থাতে কেমন লাগে, ওই সময়টা যখন পৃথিবীটা পুরো অন্ধকার হয়ে যায়, আপনি কি করবেন, কোথায় আপনার একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, আপনার এই সমস্যাটার জন্য এখন আপনার কার কাছে যাওয়া উচিত, এই যে একটা সঠিক তথ্য, আমরা তখন পুরো হেল্পলেস হয়ে যাই। এবং এরই একটা সহজ সমাধান আমরা সবসময় যেটা দেখতে পাই, ব্যথা নিয়ে চিকিৎসা করেন অনেকেই, অনেক ডক্টর আছেন, অনেক চিকিৎসা আছে, কিছু আছে ভালো, কিছু আছে খারাপ, বাট এর মাঝখানেও আমাদেরকে খুঁজে নিতে হবে যে কোনটা আসলে আমার জন্য সঠিক। ঠিক তেমনি একটা উদাহরণ নিয়ে আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছে দর্শক, আমাদের বৃহত্তর পাবনা জেলা থেকে এসেছেন, খুবই প্রসিদ্ধ উনি ওনার এলাকায়। আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই, যে ওনার কী হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার মুখ থেকে আসুন শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী। শাহজাহান আলী, আচ্ছা, পাবনার কোথায় বাড়ি আপনার? পাবনা ডিস্ট্রিক্ট সাতিয়া থানা সোনাতলা গ্রাম। আচ্ছা, পেশাগতভাবে আপনি কী করেন? ব্যবসা করি। কী ধরনের ব্যবসা এটা? এটা কসমেটিক। কসমেটিক, স্যার, আচ্ছা, প্রসাধন সামগ্রী নিয়ে কাজ করেন। আমরা জানি যে আপনি এই এত দূর থেকে স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন প্রচণ্ড ব্যথা নিয়ে, আমাদেরকে যদি সেই দিনের ঘটনাটা বলেন কি হয়েছিল আপনার প্রথম, এটা কতদিন আগে? যে আমার এটা হয়েছে আজ থেকে শুরু করে প্রায় 25 দিন আগে। আচ্ছা, তো আমি আমার এলাকাতে অনেক সুনামধন্য ডাক্তার, তাদের কাছে ট্রিটমেন্টের জন্য যাই, তো তারা আমাকে বলে যে এই সমস্যাটা হয়েছে আসলে এটা আমাদের দ্বারা সম্ভব না। কি হয়েছিল মানে? ব্যথা মানে হঠাৎ করে আমি চেয়ারে থেকে উঠতে আমার এই পিছনে জিলিক লাগছিল। আচ্ছা, ওটার থেকেই শুরু। তো তখন আমার বড় আপু ঢাকায় থাকে, আমি মোটামুটি 15 দিন দুইটি ডাক্তারের কাছে যাই, একজন ছিল হারবিশ নাপ আর একজন হচ্ছে, তো এখান থেকে আমি সে সুফলটা না পেয়ে বড় আপুর সাথে কন্ট্যাক্ট করার পরে আমার বড় আপু বলে যে তুমি ঢাকা শ্যামলী রিং রোড DPRC-তে চলে আসো। আচ্ছা, মানে এর আগে আসলে আপনি এ সম্পর্কে কোনো ধারণা কোনো কিছু আপনার ছিল না? আমার কোনো কিছু ছিল না। আমরা একটু কষ্ট করে প্রথম দিনটার কথা শুনি, যখন আপনি চেয়ার থেকে উঠতে গিয়েছেন হঠাৎ করে একটা টান লেগেছে, আপনার ভাষ্যমতে একটু ঝিলিক দিয়ে উঠেছে, তো তারপর থেকেই ব্যথা। তো প্রাথমিক যখন প্রচণ্ড ব্যথা, কোনো ব্যথার ওষুধ বা কিছু খেয়েছিলেন? জি, ব্যথার ওষুধ খেয়েছিলাম, কিন্তু আমার ব্যথাটা ওই সময় কাজে লাগেনি আর কি। আচ্ছা, এবং ওই ব্যথার পরে দেখছেন যে প্রচণ্ড ব্যথা, আপনি আর নড়তে চড়তে পারছেন না? আমি উঠতেই পারছি না, বসতেই পারছি না, এমনকি আমার আমার ওয়াইফ আমাকে অনেক কষ্ট করে এটা সেইয়া করছিল এই সময়। আচ্ছা, মানে হঠাৎ করে আপনি সুস্থ মানুষ হঠাৎ করে দেখছেন নড়তে পারছে না, আপনার ওয়াইফ কষ্ট করে নিয়ে আপনাকে বিছানায় রেখেছেন, আপনি ওখান থেকে আপনি চেষ্টা করেছেন মানে ব্যথার জন্য ট্রিটমেন্টটা করার। আচ্ছা, তারপরে কি হলো যখন দেখছেন যে ব্যথা যাচ্ছে না, আপনার এলাকায় কোনো ডক্টর দেখিয়েছিলেন? না, এরপরে আমি আর দেখাইনি, আমি সোজা এখানে চলে আসছি। আচ্ছা, যেই ডক্টরের কাছে প্রথম গিয়েছিলেন তারা কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিল আপনার? পরীক্ষা করছিল, তখন আমার এটা ধরা পড়ছিল না মানে কি সমস্যা তারা বুঝতে পারছিল না, এবং তারা আপনাকে বলে দিয়েছে যে খালি বলছিল হাড়ের একটু সমস্যা হয়েছে, কিন্তু আসলে কোথায় কোন সমস্যা হয়েছে এটা ফুললি বলতে পারছিল না। আচ্ছা, এবং এই মানুষটাই যেটা আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছিলেন যে আপনি প্রায় এমন অবস্থা হয়েছিল যে আপনি প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন, যে বিছানা থেকে উঠতে পারছেন না, কারোর সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছেন না, কোনো কিছু করতে পারছেন না, প্রচণ্ড ব্যথা। এবং তখন আপনার বোনের কাছ থেকে আপনি জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে, যে অপারেশনবিহীনভাবে
এবং এই ধরনের চিকিৎসা উনি করে থাকেন এবং সেই অনুযায়ী আপনি সরাসরি চলে আসেন এবং আমার আপু এইখান থেকে ট্রিটমেন্ট হয় ভালো হয়েছে আচ্ছা ওনারও এই আপু আমাকে আমার বড় আপু আমাকে বলছে যে তুমি এইখানে চলে আসার কোথায় যাও না আচ্ছা আমি সরাসরি চলে আসছি তখন একটা ভরসা পেয়েছেন যেহেতু আমার বড় নিজের আপু বলছে হ্যাঁ হ্যাঁ যে উনি নিজে ট্রিটমেন্ট নিয়েছেন উনি সুস্থ হয়েছেন এবং সেজন্য আপনি সরাসরি চলে আসেন প্রথম যেদিন আসেন হেঁটে আসতে পেরেছিলেন না আমি হেঁটে আসতে পারছিলাম হুইলচেয়ারে করে এসেছিলেন হুইলচেয়ারে আচ্ছা মানে অবাক লাগেনি নিজের কাছে যে মানুষটা এত এত সুস্থ একটা মানুষ স্বাভাবিক সব কাজ করছে কি এমন হঠাৎ করে হলো যে আমি একদম বিছানায় শুয়ে আছি আমি 10 দিনে হুম হুম মানে পাঁচটা দিন নিজের মধ্যে এতটুকু মানে নিজের কষ্ট লাগছিল যে আমার নিজের বোঝাটা আমি নিজে বহন করতে পারছি না আল্লাহ পাক আমাকে এমন একটা বিপদ দিছে মানে মনে হচ্ছিল আমি কি এত বড় পাপ করলাম না আমি কি করলাম এত বড় বোঝা আসলে কেমন হয় নিজের ওয়েটটা নিজে ধরে রাখতে পারতেছি না যাক স্যারের জন্য অনেক দোয়া আশীর্বাদ আমরা এতদিন আসলে দেখি যে বিভিন্ন মানুষ পঙ্গু হয়ে পড়ে থাকে কিন্তু যখন নিজের হয় তখন বুঝতে পারি আসলে কষ্টটা কতটুকু যাক আপনি যখন স্যারের কাছে প্রথম আসেন স্যার আপনাকে দেখেন দেখার পর স্যার কি বলেছিলেন আপনাকে মনে আছে স্যার আমাকে বলছিল যে আপনার একটা এমআরআই করতে হবে আচ্ছা আমি এমআরআইটা দেখে তারপরে আপনার ট্রিটমেন্টটা করব আচ্ছা তারপরে স্যার ডিসিশনে যাবেন হ্যাঁ তারপরে আমি এমআরআইটা করি করার পরে স্যার আমাকে বলল যে এই সমস্যাগুলো হয়েছে আপনি এইভাবে ট্রিটমেন্ট নিলে সুস্থ হবেন ইনশাল্লাহ আচ্ছা তো আমাকে বলছিল 10 থেকে 12 দিন থাকতে হবে ইনশাআল্লাহ আমার এই 9 দিনের মধ্যে আমি সুস্থ আলহামদুলিল্লাহ এই যে প্রচন্ড ব্যথা কোমর নাড়তে পারছেন না বিছানা থেকে উঠতে পারছেন না হুইল চেয়ারে করে এসেছেন সেই মানুষটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন জি জি যখন প্রথম সুস্থ হতে শুরু করেন সেটা কতদিন আগে থেকে আমার 3 দিন খুব কষ্ট হয়েছিল আমি 3 দিন পরে থেকে সুস্থতা অনুভব করছি ধীরে ধীরে আচ্ছা এখন কি আপনি হাঁটাচলা করতে পারছেন স্বাভাবিকভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন হ্যাঁ এখন পারছি তার মানে এখন আপনি সুস্থ আছেন ভালো আছেন সুস্থ আছেন ইনশাআল্লাহ এটাই বড় এখন চলতে পারব সংশয়ে কাজ করছিল আমি কি সুস্থ হব কি হব না স্বাভাবিক জীবনে যাব কি যাব না সেই অবস্থা থেকে সুস্থ অবস্থায় ফেরত এসেছেন কেমন লাগছে আজকে এখন ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক দোয়া প্রতিষ্ঠানের জন্য এবং স্যারের জন্য তার সব সহকর্মী নিয়ে আজকে আজ এত একটা মানে মনুষ্য ব্যক্তি অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে এটা আল্লাহ পাকের রহমত আপনার আশেপাশে তো আরও অসংখ্য রোগী ছিল তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে তারা অনেকটাই সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ দেখছেন আমাদের দর্শকদের রিলিজ হবে ওনাদেরও রিলিজ হবে আমার বলছে আমি বলছি না চলে যাবো ইনশাল্লাহ আমি একটু সুস্থ আমাদের দর্শকদের জন্য কিছু বলেন তো আমার দর্শক ভাইয়াদের জন্য একটাই উদ্দেশ্য আপনারা সঠিক জায়গায় এসে ট্রিটমেন্টটা নেবেন এবং সঠিক জায়গায় এসলে ক্ষত জায়গায় ওষুধ করলে অবশ্যই ভালো হওয়া যায় আলহামদুলিল্লাহ ইহাবিহীন যত ওষুধ হোক না কেন ক্ষত জায়গায় যদি ওষুধ না পড়ে তাহলে সে অসুখ কখনো ভালো হবে না যেরকম আমি দুইটি অনেক বড় বড় ডাক্তারের কাছে যাওয়ার পরে সে ওষুধটা পড়ছিল না বেদায় সুস্থ নেই কিন্তু এইখানে আসার পর আলহামদুলিল্লাহ আমার অসুখটা পুরোপুরি ইনশাল্লাহ আমরা ভালো আছি তো আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়েন অবশ্যই এই শ্যামলী রিং রোড DPRC হসপিটালে আসবেন আলহামদুলিল্লাহ দর্শক স্যারের সহযোগিতা নেবেন ইনশাল্লাহ আপনি সুস্থ থাকতে পারবেন আল্লাহ পাকের ইচ্ছা আসসালামু আলাইকুম দর্শক ডক্টর শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাত ব্যথা পেইন প্যারালাইসিস আর রিয়া ফিজিও স্পেশালিস্ট উনি কোনো ম্যাজিক জানেন না উনি স্বাভাবিক চিকিৎসা পদ্ধতিতেই উনি চিকিৎসা করেন বাট সঠিক চিকিৎসা করেন যার কারণে ওনার রোগীদের সুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি ওনার দীর্ঘ অনেক বছরের অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতাকে উনি কাজে লাগিয়ে হাজার হাজার রোগীকে সুস্থ করে তুলেছেন এবং তারা সুস্থ আছেন ভালো আছেন আমার এই ভাইয়ের মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা এখন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন স্বাভাবিক কাজ করছেন তাদের মুখে হাসি ফিরে এসেছে একটা মানুষের মুখে হাসি ফিরে আনাটা সত্যিই অনেক কষ্টের আমরা সবাই সেটাই চাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই দেশটাকে গড়তে চাই সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য যা কিছু করার দরকার আমরা সবই করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য
আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।